ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। কয়েকশো বহিরাগত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করেন। এ সময় প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের উপর এলোপাতাড়ি গুলি চালানো হয়। এ সময় ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড শফিউল্লাহ সর্দার, অফিসার মামুন আব্দুর রহমান ও বাকি বিল্লা সহ পাঁচ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। রবিবার সকাল সোয়া দশটার দিকে এই ঘটনা ঘটে। ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, সকালে তারা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন। তারা জামানতবিহীন অনিয়ম করে লোন কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় আকস্মিকভাবে এস আলম গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তা সহ প্রায় শতাধিক লোক অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করেন। তাদের প্রবেশে বাধা দিলে বহিরাগতরা অস্ত্র বের করে এলোপাতাড়ি গুলি চালান। এ সময় পাঁচ কর্মকর্তা আহত হন, তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। পরে উপস্থিত কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এর আগে বৃহস্পতিবার ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেন কায়সার আলী। তিনি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। আপনারা এই দেশের যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে সহযোগিতা করে একটা সুন্দর স্টেবল পজিশন করতে দেন, এবং বিচার বিভাগীয় এবং প্রশাসনিক যে তথ্য আছে এদের মাধ্যমে তদন্ত করে আইনের আওতায় আনা যায়, এরকম একটা পরিবেশ তৈরি করেন। আমাদের সেনাবাহিনীদেরকে সাহায্য করেন, আমাদের পুলিশ ভাইদেরকে সাহায্য করেন, আমাদের ডিবি সিআইডি যত যারা আছে সবাইকে সহযোগিতা করেন। তারা আমাদের এই অবস্থান টের পেয়ে সশস্ত্র অবস্থায় এসেছে, এবং যখন আমরা তাদেরকে আটকানোর চেষ্টা করেছি তারা এলোপাতাড়ি গুলি ছুড়েছে। তার তিনজনের হাতে বন্দুক ছিল, রিভলভার ছিল, এবং তারা লাঠি ছোটা এবং তারা ইটের বোতল এবং প্রায় কাচের বোতল এক থেকে দেড়শো জন শতাধিক এবং সশস্ত্র অবস্থায় আসছে। এসে তারা আমাদের এদিক থেকে আক্রমণ করেছে, কিছু বিচ্ছিন্নভাবে সন্দেহ আক্রমণ করেছে। আপনারা জানেন ইসলামী ব্যাংকটা বাংলাদেশের এশিয়ার মধ্যে সবচেয়ে লিডিং ব্যাংক, অর্থনৈতিক চালিকা শক্তি। এই ব্যাংকটাকে তারা 2017 সালের পর চট্টগ্রামে এস আলম গ্রুপ চর দখলের মতন দখল করে রেখেছে। তারা যে কোনো ব্রাঞ্চে যদি 100 লোক দেখেন সেখানে তাদের লোক আছে 80 রুপোর। তাদের কোনো অবৈধ নিয়োগ দিয়ে বিভিন্নভাবে আমরা ছিলাম জিম্মি। আমাদের বৈষম্যিক ছাত্র আন্দোলন নেতারা যেভাবে যেটা চেয়েছিল বাংলাদেশ স্বাধীন অর্জনের কারণে প্রতিষ্ঠানে তার স্বাধীনতা আসবে, ওই সেটাকে আমরা দেখতে পাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই দালালদেরকে অবৈধ নিয়োগকে বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরব না। এই ব্যাংকের যারা বোর্ড সেটা ভেঙে দিয়ে, দুর্নীতিগ্রস্ত বোর্ডকে ভেঙে দিয়ে যারা এই নির্বাহীগুলো যে সদস্য যারা এই অপকর্মগুলো করেছে, আচার করেছে, যারা এই ব্যাংকের ভাঙা চুরুকে রিজার্ভ রুট করেছে, ইসলামী ব্যাংকের অবস্থা 12টা বাজিয়েছে, এদের সবাইকে বিচার আনতে হবে, এই দাবি আমরা জানাচ্ছি। আমাদের আহত এবং রক্তাক্ত হয়েছি, এটা রক্তের বিচার দিতে দেবো না, এটা হচ্ছে আমাদের এই মুহূর্তে ঘোষণা। এই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা করা দরকার আমাদের সেই আবু সাইদের মতো আমরাও বুক পেতে দেবো গুলির সামনে। আমরা জীবনের ভয় করি না, আমরা অতীতেও কখনো আমরা স্বার্থ হাসিল করার জন্য কোনো কাজ করি নাই, এখনও করতেছি না, ভবিষ্যতেও করবো না ইনশাল্লাহ। আমরা সৎভাবে জীবনযাপন করে ইমানের সাথে আমরা মৃত্যু চাই, আমরা শাহাদাতের মর্যাদা নিয়ে যেতে চাই, আমরা মুসলমান হিসাবে মরতে চাই, এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে আমরা কাঁধে কাঁধ মিলে সুন্দর একটা বাংলাদেশ গঠন করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে সোনার বাংলা করব। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।